এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরে আসসালামু আলাইকুম। আমি রাকিব মিয়া, নিহত ফয়সালের পিতা, গ্রাম কোট্টাপাড়া, সরাইল সদর ইউনিয়ন, তারা সরাইল জেলা, ব্রাহ্মণবাড়িয়া। অর্থ বুক ভরা কণ্ঠ নিয়ে, অত্যন্ত বুক ভরা কষ্ট নিয়ে, অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন যে বিগত 14/6/2023 ইংরেজি তারিখে সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে ডাঙ্গায় ধর্মদিত্য গ্রামের সন্ত্রাসীদের শটগানের গুলিতে আমার 20 বছরের ছেলে ফয়সাল মিয়া নির্মমভাবে নিহত হয়েছে। আমার ছেলে নিহত ফয়সাল মিয়া সরাইল সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছিল এবং কালীগঞ্জ থেকে তার মামাদের ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করত। ঘাতকদের বুলেটের আঘাতে জ্বরে গেছে একটি নিষ্পাপ প্রাণ। বাবা হিসেবে আমি কষ্ট সহ্য করতে স্বাভাবিক জীবনযাপন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফয়সাল মিয়ার নৃশংস হত্যাকাণ্ডে ঘটনায় ধর্মদিত গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ 30 জন সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সরাইল থানা মামলার নং 17GR9/77/23 ইংরেজি। উক্ত মামলা ছাড়াও একই ঘটনায় ধর্মদিত গ্রামের দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশের কর্তৃপক্ষ বাধা প্রদান এবং বিস্ফোরণ ব্যবহার করে বেশ কয়েকজন কর্তৃপক্ষ পুলিশকে আঘাত এবং গুরুতর আহত করার অভিযোগে সরাইল থানায় মামলা 9/15GR75/23 দায়ের করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ও হতাশা নিয়ে লক্ষ্য করছি যে উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা আসামিদের হওয়া সত্ত্বেও উক্ত মামলা সমূহের অধিকাংশ আসামি এক অদৃশ্য শক্তির সহায়তায় পুলিশের গ্রেফতার এড়াইয়া প্রায়ই কালীগঞ্জ বাজারে প্রকাশ্যে অবস্থান করে প্রকান্তরে এলাকাবাসী সহ পুলিশ প্রশাসকের বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। দুটি চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতার এড়াইয়া প্রকাশ্যে কালীগঞ্জ বাজারে প্রায়শই অবস্থান ও বিচরণের কারণে পুলিশের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থায় চলমান থাকলে জন অসন্তোষ ক্রমবর্ধমান হবে, সেই সাথে পুলিশের ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এমত অবস্থায় আমি এই দাবি করছি যে এক চাঞ্চল্যকর এই হত্যা মামলার অধিকাংশ আসামিদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে। দুই, আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যদের অবহেলা কিংবা আসামিদের সহিত কোনো রকমের যোগাযোগ যুক্ত থাকলে উক্ত পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কালীগঞ্জ বিট পুলিশের দায়িত্ব থেকে তাদের অপসারণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আমার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। উপর উল্লিখিত দাবিগুলি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। ছেলে ঝগড়ার সাথে কোনো সম্পৃক্ত না, ও লেখাপড়া করত সরকারি কলেজে। ব্যবসার পরিস্থিতি ওখানে গিয়ে তোমার বন্ধ করতে গিয়ে ওখানে গুলি করেছে। আমি ওখানে ধরন্তির সন্ত্রাসী বাহিনী আছে, ওরা নির্মমভাবে আমার ছেলেকে নামটা বলেন, জেহাদ আছে, চেয়ারম্যান অর্ডার করছে, জেহাদে গুলি করছে। এই যে ঘটনা তো মামলা হয়েছে, এখন কি আসামিরা ধরা পড়েছে? আসামি এই পর্যন্ত মাত্র 2 জন ধরা পড়েছে, আর বাকি জন ধরা পড়ে। আপনার দাবি কি এখন? আমি সম্পূর্ণ আসামি, সব আসামি গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই যে হত্যাকাণ্ড, এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড আমি মনে আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত, কারণ ওই এলাকায় আমার ছেলে, আমার শ্বশুর, ওদের সাথে হয়তো কোনো পূর্বশত্রু থাকতে পারে, কথা হতে পারে, কিন্তু আমার ছেলে তো নির্দোষ। আপনি এই হত্যাকাণ্ডের বিচার করেন? বিচার চাই। আপনাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু শুরুতে এটা পুলিশের গুলিতে সে নিহত হয়েছে এরকম একটা দাবি করা হয়েছে। এটা আমার পরিবারের পক্ষ থেকে, এটা হয়তো তার নিয়ে বলা হয়েছে, তখন তো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই বা কোনো ফুটেজ বিচার করতেছে। এটা আপনি জানলেন কীভাবে যে সন্ত্রাসী বাহিনী মেরেছে? হ্যাঁ, এটা প্রমাণ আছে, প্রমাণ সাপেক্ষেই আমরা করতে পারছি। আমি যখন কিছু প্রমাণ ফুটেজ এগুলি সংগ্রহ করেছি তখন আমি করতে পারছি যে সব দিকে পাশে আসে।